नेतृबृंद আমার অত্র এলাকার এলাকাবাসী মুরব্বীবৃন্দ আমার কোমলমতি শিশুরা মা বোনেরা আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটিকে এর একটা সুন্দর একটা আয়োজন করার জন্য, বিশেষ করে प्रथमे जारा संगीत परिवेशन करेछे तादेर उद्देश्य आमी एकटा धन्यवाद ज्ञापन करतेछि। एई कारणेई आमार तखन मने होच्छिलो जारा संगीत परिवेशन करतेछे प्रत्येके निखुतभावे जे उच्चारणगुली करार चेष्टा करतेछिलो आमी प्रत्येकेर चेहरार दिके ताकाच्छिलाम एबं तादेर गलार आवाज, तारा कि ठोटे ठोट मिलाच्छे कोनो रकमे नाकि निजेर ভিতর থেকে গানটা বের করতেছে সেটা আমি বোঝার চেষ্টা করেছিলাম। তো আমি যারা সংগীত পরিবেশন করেছে তাদেরকে বিশেষভাবে তাদের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিবেশনা করার ক্ষেত্রে আমরা হয়তো চার পাঁচটা গান শুনেছি, কিন্তু তাদের যে কষ্ট করে তাদেরকে ট্রেনিং করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে উপস্থাপন করার জন্য তারা অনেক দিন কষ্ট করেছে, সেই কষ্টটার ভিতরে অনেক কাহিনী আছে। অনেকে হয়তো ঠিকমতো যেতে পারে নাই, অনেকে ঠিকমতো অ্যাটেন্ড করতে পারে নাই, তারপরেও কিন্তু তারা কষ্ট করে সেই জিনিসটা আয়ত্ত করে আজকে আমাদেরকে উপস্থাপন করতে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার যদি সম্ভব হতো প্রত্যেকের হাতে হাতে একটা একটা ফুলের তোড়া উপহার দিতাম আমি। তো ধন্যবাদ। আজকে যেহেতু মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আল্লাহর অশেষ রহমত এই বাংলার মাটিতে আছে বিদায়, সেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যার ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, নিজের জীবন উৎসর্গ করার জন্য শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলাম, যার ডাকে, যার ধমনীতে, যার কণ্ঠে এই বাঙালির হৃদয়ের কথা শোনা যেত, সে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমাদের জন্য সেটা অনেক গৌরবের বিষয়, সম্মানের বিষয়। কারণ হচ্ছে বিগত সময়ে যারা আমাদের বাংলাদেশকে শাসন করেছিল, যারা সরকারি ক্ষমতা ছিল, কেউ মুখে যতই বলুক না কেন কেউ স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না।